Hello friends, welcome back to my channel Shubhpriti's Canvas. তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যদিও খুব গরম পড়েছে, অস্বাভাবিক একটা গরম পড়েছে, তো যাই হোক এগুলোকে নিয়েই তো আমাদের চলতে হবে, কিছু করার নেই। তো আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওর মধ্যে দিয়ে অবশ্যই তোমরা দেখতে পাবে একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি। তো আজকে যেটা এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, অনেকেই কিন্তু আমরা কন্ট্রোলিং করতে পারি না, কিভাবে কন্ট্রোলিং করব, কতটা কোথা থেকে স্টার্ট করব, কোন জায়গাগুলো কন্ট্রোলিং করা উচিত। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সেটারই একটা ছোট্ট টিউটোরিয়াল দেব, কিভাবে তোমরা কন্ট্রোলিং করবে। কন্ট্রোলিংটা কিন্তু একটা মেইন পার্ট, এটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলেও কিন্তু মেকআপটা খুব একটা ফুটবে না। তো এটা তো অবশ্যই আমাদেরকে একটু বুঝে করতে হবে। তো তার একটা ইজি প্রসেস কিভাবে তোমরা খুব ইজিভাবে করবে, তাছাড়া তো আরও অনেক রকমের রয়েছে, যেই সমস্ত যাদের ফেসটা একটুখানি স্কোয়ার টাইপের তাদের কন্ট্রোলিংটা কিভাবে করবে সেগুলো আমি পরে অন্য ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসব। কিন্তু আজকে একটা সিম্পল লুক যখন তোমরা ক্রিয়েট করবে তখন কিভাবে তোমরা কন্ট্রোলিংটা করবে সেটার একটা ছোট্ট আমি টিউটোরিয়াল তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। তাই অবশ্যই বন্ধুরা তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। খুব ইজি প্রসেসে আমি বলেছি, এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, তো আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখে নাও, যারা কন্ট্রোলিং করতে ঠিকমতো পারো না বা মেকআপটা করার সময় বুঝতে পারো না যে কোন জায়গাগুলো কন্ট্রোলিং করা উচিত, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা প্রয়োজনীয় ভিডিও, তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তাহলে চলো ভিডিওটা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, আমি মেকআপটা শুরু করার আগে আমার চুলটাকে আমি খুব ভালোভাবে টাইট করে নিচ্ছি, যাতে মেকআপ করার সময় কোনো রকম অসুবিধা না হয়, চুল যাতে মুখের সামনে না আসে। তো সেই জন্য আমি চুলটা ফার্স্টে একটু ভালো করে টাইট করে বেঁধে নিলাম। এবার দেখো, এবার আমি কোনো রকম কনসিলার ইউজ করব না, প্রথমেই মুখটার মধ্যে আমি একটা সিরাম লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমার মোটামুটি অয়েলি স্কিন, তো আমি এখানে ময়েশ্চারাইজারও ইউজ করতে পারতাম, কিন্তু আমি একটা সিরাম লাগিয়ে নিলাম। তারপরে আমি আমার আইব্রোটাকে একটু ড্র করে নেব হালকাভাবে, হালকাভাবে আমি আমার আইব্রোটা একটু ড্র করে নিচ্ছি, যাতে একটু প্রমিনেন্ট হয়ে যায়, মেকআপটা করার পর আইব্রোজটা একটু প্রমিনেন্ট লাগে। তো তোমরাও ঠিক একটু প্রমিনেন্ট করে নেবে আইব্রোজটাকে। এবার দেখো, আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি যেটার কভারেজটা খুব ভালো, যার জন্য আমি আর কোনো রকম কনসিলার ইউজ করলাম না। এই ফাউন্ডেশনটাই খুব ভালোভাবে ব্লেন্ড করব আমার ফেসে, এবং আমার যে সমস্ত পার্টসটা মানে ওপেন আছে দেখা যাচ্ছে পুরোটাই, আমি এখানে তোমাদেরকে শুধু ফেসে করেই দেখাচ্ছি, কিন্তু তোমরা কানটা গলাটা যখন করবে পুরোটাই তোমরা ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড করবে। এবার দেখো, আমি আমার ড্রেস যেরকম কালারের সেই রকম একটা পিঙ্কিশ আইশ্যাডো নিয়ে আমার আইটাকে রেডি করছি। প্রথমে তোমরা আইয়ের বেসটাকে একটা লাইট কালার দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেবে, তারপরে তোমরা তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে যেরকম ড্রেস পরবে সেই রকম আইশ্যাডো ইউজ করবে। তো দেখো, আমি একটু হালকাভাবে গ্লিটার দিয়ে নিলাম, যাতে আইটা একটুখানি আমার প্রমিনেন্ট লাগে। তো আমি যেহেতু গ্লিটার এখানে দিলাম আমার একটু ভালো লাগে বলে, সেটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতেও পারো নাও দিতে পারো। এবং অবশ্যই যেই কালারটা তোমরা ওপরে দেবে, তোমরা আইশ্যাডোটা ইউজ করবে, সেই কালারটাই কিন্তু আবার তোমাদের আইয়ের ঠিক নিচ পোর্শনটাতেও একটু দিয়ে নেবে। তো দেখো, এবার আমি লিপস্টিক পরে নিচ্ছি।
লিপস্টিক যতক্ষণ না পরা হয় ততক্ষণ কিন্তু মেকআপটা ঠিক ফুটে ওঠে না। তো লিপস্টিকটা পরা হলে অনেকটাই কিন্তু মেকআপটা ফোটে। এবার তোমাদেরকে যেটা করতে হবে, একটা বড় সাইজের অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নেবে। তারপর ঠিক কানের যেখান থেকে স্টার্ট হয়েছে ঠিক ওইখান থেকে আর আইয়ের যেখানে এন্ড পয়েন্ট আছে সেই বরাবর কিন্তু তোমাদের কন্ট্রোলিংটা করতে হবে। কানের ঠিক ওই শুরুর জায়গাটা থেকে আর আইয়ের ঠিক এন্ড পয়েন্টটা থেকে তোমরা কিন্তু কন্ট্রোলিং ওইটুকু করবে, তার বেশি করবে না। এইটাই হচ্ছে মাপ, এবং যেটা জ লাইন রয়েছে সেই জায়গাটাও কিন্তু কন্ট্রোল করতে হবে। আর অবশ্যই করতে হবে নাকের দুটো পাশ, সেটা পরে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে পাউডার কন্ট্রোলিং করে দেখালাম, এবার তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা ক্রিম কন্ট্রোলিং করে দেখাচ্ছি। দু রকমভাবেই করা যায়, পাউডার কন্ট্রোলিংটাও করা যায়, ক্রিম কন্ট্রোলিংটাও করা যায়। তো যখন হেভি মেকআপ করবে সেক্ষেত্রে কিন্তু ক্রিম কন্ট্রোলিং করাটাই বেস্ট। তো দেখো, এবার আমি নাকের দুটো সাইড কন্ট্রোলিং করে নিচ্ছি। অবশ্যই নাকের দুটো পাশও করে নিতে হবে। এবার যেটা করছি, ঠিক কন্ট্রোল করার ওপরটায় আমি ব্লাশার ইউজ করছি। ব্লাশটা ইউজ করব ঠিক আমার মানে যেখান থেকে কন্ট্রোলিংটা করা হয়েছে তার ঠিক ওপরটায়, এবং নাকের ওপরটা হালকাভাবে আর একটুখানি কপালেও হালকাভাবে করে নিতে পারো। এবার তার ওপরেই ঠিক করছি আমি যেটা দিচ্ছি হাইলাইটার, আর নাকের ওপরটাই একটু দিচ্ছি হাইলাইটার। তো এই সমস্ত জায়গাগুলো অবশ্যই তোমরা একটু খেয়াল করবে পরপর স্টেপ বাই স্টেপ। এবার আমি একটা, তোমরা তো জানোই আমি একটু টিপ পড়তে ভালোবাসি, তো একটা ছোট টিপ পড়ে নিলাম। অলমোস্ট আমার মেকআপ ডান। তো তোমাদেরকে মেন এখানে যেটা দেখাতে চাইলাম আমি, কন্ট্রোলিংটা কিভাবে করবে। তো আশা করছি কন্ট্রোলিংটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক কানের শুরুর জায়গাটা থেকে আমাদের আইটা যেখানে এন্ড হচ্ছে সেই বরাবর কিন্তু কন্ট্রোলিংটা করতে হবে। তো দেখো, আমার মেকআপ অলমোস্ট ডান। তো আজকের এই সেলফ মেকআপ এবং ন্যাচারাল একটা যে লুক ক্রিয়েট করেছি, তো সেই লুকটা কীরকম তোমাদের লাগলো এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যারা নতুন বন্ধুরা রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর যারা পাশে রয়েছো সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও, ততদিন সবাই ভালো থেকো।